নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। আজ সকালবেলা কিন্তু একদম রেডি হয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর একটু জল খাচ্ছিলাম, ছোটবাবু এসে বললো মাম্মা আমারও জল তেষ্টা পেয়েছে, তো ছোটবাবুকে একটু খাইয়ে দিলাম। সকালবেলা সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে কিন্তু স্নান এখনও হয়নি। আর আজকে মানডে সকালবেলা আমি এখন যাচ্ছি বাজারে। তবে অবশ্যই আমার সঙ্গে যাচ্ছে আমার হাজবেন্ড মহাশয়, তো উনি আজকের অফিসে যাননি, বাড়িতে আছেন, সেই জন্য দুজনে মিলে আমরা যাচ্ছি মাসকাবাড়ি বাজার করতে। হ্যাঁ, আজকে যাচ্ছি মাসের বাজার করতে। তো সকালে যেহেতু সুযোগ ছিল বাজারে যাওয়ার জন্য, তো সেই জন্য ভাবলাম না আজকে যাই বাজারে, গিয়ে বাজারটা করে নিয়ে আসি। একটা কাজ তো অনন্ত হালকা হবে। আর এই যে আজকে এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন এবার বাজারের দিকে যাওয়া যাক, প্রচুর কেনাকাটি করতে হবে। বাজারে গিয়ে তো কিছু শেয়ার করতে পারলাম না, এসে শেয়ার করছি কী কী কেনাকাটি করেছি। একটু সবজি কিনেছি আর মাসকাবাড়ি বাজার করেছি। মাছ টাচ কিছু কিনিনি, আজ তো মানডে, সবাই জানেন আজকে আমি নিরামিষ খাই। আগে তো উপোস থাকতাম, শুধু ফল মিষ্টি খেয়ে থাকতাম, কিন্তু এখন আমি নিরামিষ ভাতটা অনন্ত খাই, পুরো নির্জলা উপোসটা থাকি না। তো এই যে রান্নার প্রসেসিংয়েও চলে এসেছি আমি। আর এই যে সকালবেলা ব্রেকফাস্টে আজকের ব্রেড আর খাওয়া হয়েছিল ডিম আর বানানা, আমি ব্রেড খেয়েছিলাম, বানানা খেয়েছিলাম, বাকিদের ডিম দিয়েছিলাম আর বাটার দিয়ে খাওয়া হয়েছিল ব্রেডটা। আর এই যে মশলাপাতি বাজার করেছি, তেল টেল সমস্ত কিছু বাজার করে নিয়েছি। আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজা করেছি, ফুল ভাজা করেছি, টমেটো দিয়ে ডাল করেছি, ভাত করেছি। এটা একদম আলাদা করে আমি রেখে দিয়েছি, যেহেতু আমি খাবো বলে গ্যাসের ওখান থেকে বার করে নিয়ে এসে, মানে রান্নাঘর থেকে বার করে নিয়ে এসে ডাইনিংয়ে আলাদা করে রেখে দিয়েছি। এইবারে হবে মাছ রান্না। তো মাছ আছে, যেহেতু বাচ্চাদের তো আর নিরামিষ খাইয়ে লাভ নেই, একদিন ওদের খেতে হয়, কষ্ট করে দুদিন আর খাওয়াবো না, তো সেই জন্য মাছটা বার করে নিয়েছি, নিয়ে এই যে ভিজিয়ে রেখে দিচ্ছি আর এরপরে মাছটা রান্না করে নেবো। ততক্ষণ আমি যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম মাসকাবাড়ি বাজার টাজার, ওগুলো গুছিয়ে ফেলবো। এই যে এখানে চাউমিন পাস্তা, কাল থেকে ছোটোবাবুর স্কুল খুলে যাচ্ছে, তো সেই জন্য সমস্ত বাজার আমাকে তুলে নিতে হয়েছে, ছোটোবাবু যা যা খেতে পছন্দ করে। এই যা, আমার মনে পড়ে গেল আমি উপরে ঠাকুরের ভোগ দিয়েছিলাম সকালবেলা, মানে বাজার থেকে এসে স্নান করে আর ঠাকুরের ভোগটা দিয়ে দিয়েছিলাম, সেটা যে তুলবো পরে সেটা আর আমার একদম খেয়াল ছিল না। তো এখন যাই, অনেকক্ষণ হয়ে গেছে, গিয়ে তুলে নিই, প্রসাদগুলো তো আমাদের আবার খেতেও হবে, তো সেই জন্য গিয়ে তুলে নিই। আজকে যেহেতু মানডে, আসার সময় ফল মানে ফুল মিষ্টি এগুলো সব বাজার করে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, মর্নিংয়ে কিন্তু আমরা ব্রেকফাস্টে মিষ্টিও খেয়েছি, সেটা শেয়ার করতে ভুলে গেছিলাম। তো এই যে গণেশ ঠাকুরের লাড্ডু দিয়েছিলাম, সবাইকে সন্দেশ দিয়েছিলাম, দিয়ে পুজো দিয়েছিলাম, এবারে এক টুকরো করে ঠাকুরের থালায় রেখে দিয়ে আর আমরা প্রসাদটা খেয়ে নেব। তো এখন বাজে বিকেল চারটে, আর চারটের সময় আমি এখন কাঁচাকুচি করছি। সকালে আজকে কাঁচাকুচি করার একদম সময় পাইনি, তো সেই জন্য এখন বিকেলে আমি কাঁচাকুচি করছি। কাঁচাকুচি করে সব মেলা হয়ে গেছে, লাস্টে এখন বড়োবাবুর ব্যাগটা কাচ্ছি, কারণ বড়োবাবুর ব্যাগটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, এত নোংরা হয়েছিল যে কি বলবো। তো বড়োবাবুকে বললাম দে ব্যাগ, এখন শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, গরমকাল। ও বলছে যে আমি মর্নিংয়ে বেরোবো, শোকাবে না শোকাবে না। আমি বললাম না, শুকিয়ে যাবে, তুই দে আগে বলে। আমি মানে একটু কাঁচার বাতি কাছে আমার, বুঝতে পারছেন তো, বিকেলবেলা কাছি, মানে বিকেলবেলা টাইম কলে এত জোরে জল পড়ে না কি বলবো। আর আজকে কাঁচার টাইমও পাইনি সকালে, সেই জন্য বিকেলে কাঁচাকুচি করে এই যে সব মিলে দিয়েছি, আর বড়োবাবুর ব্যাগটাও কেচে দিয়েছি, শুকিয়ে যাবে, চিন্তা নেই। আর ওই দিকে কিন্তু হাজবেন্ড মহাশয় আর আমার ছোটোবাবু বড়োবাবু সবাই কাজে লেগে পড়েছে। সামনেই আসছে পয়লা বৈশাখ, এবার ঘর তো ক্লিন করতেই হবে সব দিক দিয়ে। রান্নাঘরের উইন্ডোটা এত নোংরা হয়েছিল যে কি বলবো, আর জানালাটাও প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, ওই জন্য হাজবেন্ড মহাশয় ক্লিন করছেন উইন্ডো, আর বড়োবাবু ক্লিন করছে হচ্ছে এসির বাইরেটা। তো ছোটোবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর হেল্প করছে টুকটাক, আর আমি ওপরে গাছে এখন জল দেবো। গাছগুলোর কী অবস্থাই না হয়েছে, এই দেখুন না, সকালেই দেখতে পেলেন আমি গাছে জল দিয়েছি, আর এখন গাছগুলোর কী অবস্থা হয়েছে দেখুন, পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। সকালে জল দিলাম, কত করে জল দিই, মানে তলা থেকে জল বেরিয়ে ভেসে যায়, আর এখন পুরো শুকিয়ে কাঠ, রোদ্রের তেজ বুঝতে পারছেন। এই দেখুন না, আমি মাটি তুলেছি, একদম শুকনো, গাছগুলোর কী কষ্টই না হচ্ছে, মানে এক ফোঁটো ভিজে আদো আদো ভিজেটাও নেই। এই যে এই গাছটা দেখুন, গাঁদা গাছটা, কী অবস্থা হয়েছে দেখে আমার কেমন হচ্ছে, দিনে কি তিনবার করে তাহলে জল দিতে হবে, সেটাই তো বুঝতে পারছি না।
গাছগুলোর অবস্থা দেখে আমার এত খারাপ লাগছে, সমস্ত গাছ, এই যে পুঁই শাক গাছটা দেখুন একদম নেতিয়ে গেছে, আর এদিকে শসা গাছগুলোও নেতিয়ে গেছে, নয়নতারা গাছগুলোর পাতাগুলো শুকনো মতন হয়ে গেছে। মানে এই গরমকালটা এরা এত কষ্টই না পায় কি বলবো। গাছগুলোয় জল দিতে ওদের একটু প্রাণ এলো, প্রাণ ওরা ফিরে পেলো, আর আমিও দেখে একটুখানি শান্তি পেলাম। আর ওইদিকে না খড়খড় করে কি শব্দ হচ্ছে, চলুন তো দেখি ওখানে কি হচ্ছে আওয়াজটা, ব্যাপারটা কি। এই যে বড়বাবু কিছু করছে এখানে। ওই কি করছিস, কি পেয়ার কাটিয়েন? সন্ধ্যার কাজ কমপ্লিট, এবার চলে এসেছি চা খেতে। পুজো দেওয়াও হয়ে গেছে, মানে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর বড়বাবু বললো যে এই কাপগুলো কেন তুলে রেখে দিয়েছো, ওই কাপগুলো একটু ব্যবহার করো। তোকে এই কাপে একটু চা করে দিলাম, আর আমি অলওয়েজ গ্লাসে চা খাই, তো আমি একটু গ্লাসে চা নিয়ে বসে পড়লাম, বড়বাবুকে একটু চা দিলাম। তারপরে চলে এসেছি রাতের ডিনার করতে, আর এত আলু দেখে অবাক হবেন না, তবে এত আলু কেটেছি আলুর দমের জন্যও না, আজকে হবে আলুর পরাঠা। তো আজ আলু পরাঠা হবে, আর এটা কিন্তু আমার স্টাইলে একদমই হবে না, এটা হবে শাশুড়ি মায়ের স্টাইলে। মা বলছে যে আজকে আলুর পরোটা করা হোক, বড় নাতি চলে যাবে, তো ওকে আলুর পরোটা খাওয়ানোর শখ গেছে আমার শাশুড়ি মায়ের, তো সেই জন্য আমার শাশুড়ি মাই নিজে মেখে টেকে রেডি করে আমাকে দেবে, আমি জাস্ট পটাপট বেলবো আর ভাজবো। তো মা মায়ের স্টাইলে করছে, ভালোই হয়েছিল খেতে, কিন্তু কোনো মশলা ছাড়া ছিল, তো সেই জন্য অতটাও টেস্ট আসেনি, যে স্মেলটা আসে সেই স্মেলটা আসেনি, কিন্তু টেস্ট ছিল, টেস্টি ছিল, ভালো ছিল, খেতে ভীষণ ভালো লেগেছে। তো আটা দিয়ে করা হচ্ছে আলুর পরোটাটা, সবসময় আটা দিয়ে করলেই বেশি বেটার হয়, আর আমরা একটু ময়দা খাওয়াটা এখন অ্যাভয়েড করছি, আটা খাওয়াটাই প্র্যাকটিস করে নিয়েছি একদম পুরোপুরিভাবে। তো আজকের এর সঙ্গে তরকারি যেটা হবে সেটা হচ্ছে ডবকা, মানে বাটি চচ্চড়ি যেটা বলে থাকেন অনেকে। তো এই বাটি চচ্চড়িটা সেদিনকারে করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অসাধারণ হয়েছিল, মানে সবাই খেয়ে নাম করছিল বাটি চচ্চড়িটা, সেই জন্য ভাবলাম যে আলুর পরোটার সঙ্গে কিন্তু বাটি চচ্চড়িটা দারুণ যাবে। আর আজ যেহেতু নিরামিষ, অন্য কিছু তরকারি করলেও ভালো লাগবে না, তো সেই জন্য ঘুগনি টুগনি বা চিকেন কিছু করিনি, তো বাটি চচ্চড়িটা করেছিলাম। আর এই যে পরোটা ভাজা আমার অনেকগুলো হয়ে গেছে, আর কয়েকটা বাকি রয়েছে, আর কিছুটা লেচি আমি রেখে দিচ্ছি কালকের জন্য। এই যে এতগুলো পরোটা দু রকমের করেছি, একটা ত্রিকোণ একটা গোল, এই সব করেছি, আর বাটি চচ্চড়িও আমার একদম রেডি হয়ে গেছে, এই যে হয়ে যাবে সবাইয়ের মোটামুটি। আর কয়েকটা বেলা বাকি রয়েছে, এই কটা ভাজবো আর কিছুটা রেখে দেবো, কালকের ছোটোবাবুর পাপা অফিসে যাবে তখন আমি টাটকা টাটকা ভেজে দেবো, ফ্রিজে ওই কটা রেখে দেবো, আর এই চারটে বাকি রয়েছে। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমার পরোটা ভাজা, বেলা সমস্ত কিছু রান্না কমপ্লিট করে নিয়েছি, কয়েকটা গোল করেছি, কয়েকটা ত্রিকোণ করেছি, যে যেটা পছন্দ করবে তার পাতে সেটাই যাবে, চিন্তা নেই। আর আজকের পুরো রান্নাঘরটা আমার ছোটোবাবুর পাপা পুরো ক্লিন করেছে, চিমনিটা ক্লিন করেছে, রান্নাঘরে আজকে কাজ করতে কিন্তু আমার ভারী মজা লাগছে, পুরো চাকাচাক করে দিয়েছে একদম, আর রান্নাঘরটা পুরো চকচক করছে, বেশ ভালোও লাগছে রান্না করতে। তো পয়লা বৈশাখ সামনে চলে আসছে, একটু ক্লিন না করলে হয় বলুন তো? এই জানালাটা কি ঝুল পড়ে, তেল ছিটে পড়ে কি হয়েছিল, উইন্ডোটার অবস্থা মানে এত দেখে আমার বিরক্ত লাগছিল কি বলবো। আর এইগুলো আমাদের কাজ বলুন তো, একটা ব্যাটা ছেলে যদি না করে হয়? তো আজকের করে দিয়েছে, আমি একটু শান্তি পেয়ে গেছি, কিচেন পরিষ্কার থাকলে আমার মন খুশি, আমার আর কিছু লাগে না। তো চলুন ব্লগটা আজকের এখানেই এন্ড করব, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই অ্যান্ড টেক কেয়ার।